এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যদি এসএসসি এবং জেএসসি এ প্লাস থাকে তবুও অনেকের নম্বর কমে যাবে এবং তাদের হয়তো বা জিপিএটাও কমে যাবে। আসলে বিষয়টা কি, বিষয়টার বাস্তবতা কতটুকু, সত্যতা কতটুকু এবং আসলে কিভাবে আসলে রেজাল্টটা হিসেব করা হবে, এই বিষয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আসি আমি শুভ, অ্যান্ড ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং ইনফরমেটিভ হবে। সো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো নিউজটা কোথায় কোথায় এসেছে, খুব ধরনের বড় পত্রিকা কিন্তু আসেনি, জাগো নিউজ 24 যদিও পপুলার, দৈনিক শিক্ষা আরো কিছু পত্রিকা আসছে নিউজটা। তো নিউজটা কি কি বলা আছে এগুলো নিয়ে আগে আলোচনা করা যাক। দৈনিক শিক্ষা পত্রিকায় বলা হয়েছে সেখানে তোমাদের ব্যবহারিক যে নম্বরটা আছে বা ব্যবহারিক যে পার্টটা আছে এবং তোমাদের অপশনাল সাবজেক্ট যেটা আছে এটার নম্বরটা গণনা করা হবে না, অর্থাৎ এটা গণনার বাইরে রেখে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। এক্ষেত্রে এসএসসি নেওয়া হবে 75% এবং জেএসসি নেওয়া হবে 25%। এখন জাগো নিউজে কি বলা আছে, জাগো নিউজে কিন্তু ডিরেক্টলি ভাবে এটা বলা হয়নি যে অপশনাল সাবজেক্ট টোটালি বাদ দেওয়া হবে বা ব্যবহারিক সাবজেক্টের মার্ক টোটালি বাদ দেওয়া হবে, কিন্তু সেখানে ইনডাইরেক্টলি কিছু কথা বলা হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে প্রথমেই যে সব বিষয়ে যাদের ভালো নাম্বার আছে, এখন ভালো নাম্বার বলতে আমরা কি বুঝি, এ প্লাস 80+, তো যাদের সব বিষয়েই এ প্লাস আছে তারা, তাদের কোনো ধরনের সমস্যা হবে না, তারা এ প্লাসই পাবে, অর্থাৎ তারা এ প্লাস। এখন যাদের জেএসসি এবং এসএসসি মিলে দুটাতেই জিপিএ 5 আছে দুটাতেই এবং অপশনাল সাবজেক্ট ছাড়া, অপশনাল ছাড়া যাদের অপশনাল ছাড়া দুটোতেই জিপিএ 5 আছে অর্থাৎ গোল্ডেন ছিল, তাদের কোনো ধরনের সমস্যা নেই, তারা জিপিএ 5 পাচ্ছে। কিন্তু তারা প্যাচ লাগাইছে এখানে যে অপশনাল প্লাস প্র্যাকটিক্যালি যা ভালো নাম্বার পেয়ে এ প্লাস পেয়েছে, দ্যাটস মিন কি বলছে, কেউ সব বিষয়ে ভালো করছে সবগুলোতেই এ প্লাস, অপশনের উপর কোনো তার ধারধারা করেনি, সে তারা কি করছে, তারা ডিরেক্টলি এ প্লাস পেয়েছে। কিন্তু যারা অপশনাল হেল্প নিয়েছে, দ্যাটস মিন ধরো তোমার তিনটা সাবজেক্টে প্লাস আসেনি, তোমার তিনটা সাবজেক্ট আসছে এ, এই অপশনাল সাবজেক্ট দিয়ে তোমার এই এটা এ প্লাস হয়ে গেছে, অর্থাৎ অপশনাল সাবজেক্ট তুমি জিপিএ 5 পেয়েছো, এই জিপিএ 5 এর যে পয়েন্টটা এখানে যোগ হয়ে তোমার এ প্লাস আসছে এসএসসি তে বা জেএসসি তে। এই যারা করছে, যারা অপশনাল সাবজেক্টের উপর হেল্প নিয়ে জিপিএ 5 পেয়েছে, তাদের নম্বর কমতে পারে বা তারা এ প্লাস নাও পেতে পারে, এ প্লাস নাও পেতে পারে। তাহলে বিষয়টা ক্লিয়ার, তাদের দুইটা কথা বলছে, যদি সব বিষয়ে প্লাস থাকে অপশনাল হেল্প ছাড়া তাহলে সে এ প্লাসই পাবে, তার নাম্বার কমবে না, কিন্তু যারা প্র্যাকটিক্যাল এবং অপশনাল হেল্প নিয়ে ভালো নাম্বার পেয়েছে অর্থাৎ এ প্লাস পেয়েছে তাদের জিপিএ কমতে পারে, এইটা হলো মেইন থিম নিউজে বলেছে। তো আসলে বিষয়টা কেন এরকম বলেছি এবং আসলে ঘটনাটা কি, দেখো আমাদের একটা টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে তোমার সকলের জন্য এবং এই টেকনিক্যাল কমিটি কিভাবে রেজাল্ট তৈরি করা যায় সেটা নিয়ে ভাবছে এবং ভাবার পরে একটা খসড়া আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাইছে। এই শিক্ষা মন্ত্রণালয়ে যে পাঠাইলো, এই পাঠানোর মধ্যেই এই তথ্যগুলো রয়েছে বলে আমাদের এই পত্রিকাগুলো বলেছে, যদিও বা বিভিন্ন পত্রিকা বলেনি, কিছু পত্রিকা বলেছে, 5 থেকে 6টা পত্রিকায় এই নিউজটা এসেছে, তারা বলেছে, তারা এটা বলেছে যে আমাদের যে টেকনিক্যাল কমিটি, তারা আমাদের দৈনিক শিক্ষা বলছে তারা এই দুটা অপশনাল এবং প্র্যাকটিক্যাল হিসাব করবেই না এবং এখানে ইনডাইরেক্টলি বলা হয়েছে। তো আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো আমরা সকলেই জানি যে আমাদের এসএসসি থেকে নেবে 75%, আর জেএসসি থেকে নেবে হলো 25%। এই পার্সেন্টে দেখো, তুমি যখন এসএসসি 75% করবা, আলটিমেটলি তোমার যদি এসএসসির রেজাল্টটা খারাপ থাকে, এসএসসি যদি রেজাল্টটা খারাপ থাকে তাহলে কিন্তু আলটিমেটলি তোমার এসএসসি রেজাল্টটা খারাপ হবে, কারণ কি তোমার এসএসসি থেকেই 75% নেওয়া হবে। কিন্তু যখন তোমার গড়ে হিসাব করা হবে যে তুমি টোটাল এ প্লাস পেয়েছো, মনে করো তোমার অপশনাল সাবজেক্ট সহ তুমি এ প্লাস পেয়েছো, জিপিএ 5 পেয়েছো, কিন্তু তোমার হয়তো বা মেইন সাবজেক্টগুলো এ প্লাস আসেনি, অপশনাল সাবজেক্টে হেল্প পেয়ে এ প্লাস পেয়েছো, তখন কিন্তু তোমাকে জিপিএ 5 ধরতে হচ্ছে, যার কারণে গোল্ডেন কারা আর এ প্লাস কারা পাবে এটা আসলে একটু কনফিউজ হয়ে যাচ্ছে। যার কারণে তারা কি করেছে, তারা এই অপশনালটাকে, অপশনাল সাবজেক্টের উপর ভিত্তি করে যারা প্লাস পেয়েছে তাদেরকে এই অপশনালটা কাউন্টের বাইরে রেখে মেবি
মেবি মনে হয় তারা এটা করতে চাচ্ছে দেখো এখন বন্ধু কিন্তু এই যে খসড়াটা এটা কিন্তু পাবলিকলি কয়নি হয়তো বা এরা বিভিন্ন জায়গা থেকে সোর্সের মাধ্যমে করেছে কিন্তু সেখানে শুধুমাত্র তারা বলেছে জানা গেছে এন্ড কোথা থেকে জানা গেছে কি জানা গেছে কোনো কিছুই না আর এটা কোনো ধরনের ফাইনাল সিদ্ধান্তও না এটা জাস্ট খসড়া আকারে যদি এরকমটা হয়ে থাকে এটা খসড়া আকারে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই সপ্তাহে এটা পুরোটা পর্যালোচনা করবে এবং তার মধ্যে থেকে কোনো কারেকশন থাকলে বা এটা যদি গ্রহণ করার মতো না হয়ে থাকে তাহলে তারা জানাই দেবে যে আমরা এটা গ্রহণ করবো না এটা বাদ দিয়ে আপনি কাজগুলো করেন এভাবে বিভিন্ন রকম আসতে পারে তবে এখন ঘাবড়ানোর কোনো বিষয় নেই তোমরা যদি এখনই ভেঙে পড়ো তাহলে তো হবে না এটা জাস্ট হতে পারে নট হবে তাহলে প্রবলেম কাদের হচ্ছে শুধুমাত্র প্লাসধারী এবং বিজ্ঞানের স্টুডেন্টরা যারা প্লাস পেয়েছে অপশনাল সাবজেক্ট ভালো করে অপশনাল সাবজেক্টের জন্য বা প্র্যাকটিক্যালের জন্য তাদের হয়তো বা প্লাসটা না আসে একটু কম রেজাল্ট আসতে পারে আর তেমন কারোর আমি সমস্যা দেখছি না আর বিজ্ঞানের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল মার্কের উপর ভিত্তি করে অনেকে এ প্লাস পায় যেমন প্র্যাকটিক্যালে 25 পেলে আমার ওইখানে মেকআপ দেওয়া যায় বাকি পার্টটুকুতে কিন্তু যদি প্র্যাকটিক্যাল না আসে পরে তখন কিন্তু ওই সাবজেক্টের মার্কটা কমে যাবে এটা একটু ফ্যাক্ট তো আসলে এই বিষয়গুলো এখনো ধোঁয়াশা এবং এই বিষয়গুলো নিয়ে কি হবে না হবে এটা তুমিও বলতে পারো না আমরাও বলতে পারি না রেজাল্ট তো একটা হবেই এখন রেজাল্টের ভরসায় যদি তুমি ভাবো যে আমি এখন রেজাল্ট আমার কি হবে না হবে এই হিসাব কিতাবে যদি তুমি বসো তাহলে কিন্তু তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে দুইভাবে এক তোমার এডমিশনের এখন প্রিপারেশন নেওয়ার সময় তুমি যদি এইচএসসি রেজাল্ট নিয়ে টেনশন করো তুমি এডমিশনের পড়াটা কিভাবে ভালো করে করতে পারবা আর টেনশন কাজ করবে মানসিক চাপ আসবে এইগুলো তুমি কিভাবে সামলাবা তুমি যদি এটা টেনশন করো তোমার রেজাল্ট যা হবে তা তো আসবেই তোমার প্লাস আসুক এ আসুক আসবেই তাহলে তুমি এটা নিয়ে যদি এখন চিন্তা ভাবনা করো তাহলে তোমার আরো ক্ষতি হচ্ছে লাভ কিন্তু হচ্ছে না তুমি কিন্তু তোমার রেজাল্ট চেঞ্জ করতে পারবা না আর এটা যে ফাইনাল তাও না এটা নিউজ আসা মাত্র তুমি কেন সেটাকে নিয়ে পড়ে থাকো এটা আসছে এটা হয়তোবা আমাদের খসড়ায় থাকতে পারে এই বিষয়টা যেহেতু নিউজে আসছে কিন্তু এটাই যে ফাইনাল সিদ্ধান্ত তা না ফাইনাল সিদ্ধান্ত হলেও তো তোমাদের করার কিছুই নাই সো দ্যাটস ওয়াই কোনো ধরনের টেনশন করো না যা হবে ভালোর জন্যই হবে আবার বুয়েট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমার জিপিএর উপর মার্ক কমাই দিচ্ছে তোমাদের অ্যাপ্লাই করার যে মার্কটা আছে যে ন্যূনতম তোমার জিপিএ সেটা কমাই দিচ্ছে তাহলে সমস্যাটা কি খুব যে একটা সমস্যা তা হবে না শুধুমাত্র টেনশন মুক্ত থাকো খুব ভালো করে পড়াশোনা করো এডমিশন প্রিপারেশন নাও এই দুই মাস তোমার লাইফের টার্নিং পয়েন্ট এই টার্নিং পয়েন্টে তুমি কোন দিকে যাবা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর আর যদি এই সময় তুমি এই টোটালি যে বিষয়গুলো আছে এই টোটালি বিষয়গুলোর উপর ডিপেন্ডেন্ট হও এগুলোর উপর তোমার পড়াশোনা যেটা আছে এর উপর ইফেক্ট ফেলো তাহলে কিন্তু তোমার এগুলো গেল ওগুলো গেল এখন সিদ্ধান্ত তোমার তুমি কিভাবে তোমার রাস্তা বাছাই করবে সো এগুলোর উপর টেনশন করবে নাকি পড়াশোনা করবে ইটস অনলি ইউর চয়েস